এবারে ওড়িশা হয়ে উঠবে সোনায় মোরা রাজ্য, আরও শ্রীবৃদ্ধি ঘটবে ভারতবর্ষের। ওড়িশার তিন জেলাতে হদিশ মিলল স্বর্ণ খনির, ইতিহাসের পাতায় কিংবা রূপকথায় ঠিক যেমনটা পড়েছি তেমনটাই। ঠিক কোথায় পাওয়া গেল এই খনি, কবেই বা পাওয়া গেল, কি করে সেখান থেকে এবারে উঠিয়ে আনা হবে সোনা, সবটাই বলবো আজকের এই ভিডিওতে। কিছুদিন আগেই জম্মু কাশ্মীরে খোঁজ মিলেছিল লিথিয়ামের, তাই নিঃসন্দেহেই 2023 এক গুরুত্বপূর্ণ সাল হতে চলেছে ভারত এবং ভারতবাসীর জন্যে। এবারে আসি সোনার ব্যাপারে। সোনা বেশিরভাগ মেয়েদেরই ভীষণই প্রিয়, তবে এখনকার দিনে যেভাবে আকাশ ছোঁয়া দাম সোনার, তাতে ইচ্ছে থাকলেও মনের মতো সোনা কেনা হয় কই। স্বল্প বাজেট থাকলেও সোনা কেনা আরও দুষ্কর হয়ে ওঠে। তবে এবারে কি সেই চিন্তা থেকেই মুক্ত হবার দিন আসতে চলেছে? সম্ভাবনা কিন্তু তেমনই। সম্প্রতি ওড়িশার তিনটি পৃথক জেলায় একাধিক সোনার খনির খোঁজ মিলেছে। সোনার খনির খোঁজ মিলেছে দেওঘড়, কেউনঝড় এবং ময়ূরভঞ্জ জেলায়। আর একই সঙ্গে এই তিন জায়গা থেকে সোনার হদিশ মেলা যে ভারতবর্ষের অর্থনীতিতেও প্রভাব ফেলবে তা স্পষ্ট। শুধু তাই নয়, এই খনিগুলো থেকে সোনা উত্তোলন শুরু হলে সোনা উৎপাদনের নিরিখে ভারত যে আরও ধনী হয়ে উঠবে তাও বলাই বাহুল্য। আসুন দেখি ঠিক কোথায় কোথায় গচ্ছিত রয়েছে সেই মহামূল্যবান হলুদ ধাতু। দেওঘড় জেলার আদাসে খোঁজ মিলেছে সোনার। কেউনঝড় জেলার চারটি স্থানে সোনা মজুত রয়েছে, সেগুলি হল সুরিয়াগুদা, রুয়াংশিলা, যোশীপুরা এবং ধূসুরা পাহাড়িতে। আর ময়ূরভঞ্জ জেলার মোট চারটি স্থানে দিমিরিমুন্ডা, কুশকলা, গটিপুর এবং গোপুরে গচ্ছিত রয়েছে সোনা। বিগত দুবছর ধরে এই তিন জেলায় একটানা সমীক্ষা চালানো হয়েছে, তারপরই সোনার উপস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গিয়েছে। যদিও ঠিক কত পরিমাণে সোনা মজুত আছে সেই সম্পর্কে বিস্তারিত জানানো না হলেও বড় পরিমাণে সোনাই মজুত সেই কথাই মনে করা হচ্ছে। যদিও দেওঘরের আদাসে প্রায় 1685 কেজিরও বেশি সোনা থাকতে পারে, কেউনঝড়ে 1980 সালের এক সমীক্ষা থেকে সেখানে সোনার হদিশ পাওয়া যায়। তারপর 2020 সাল থেকে একাধিক সার্ভে হয়েছে আর অবশেষে মিলেছে সেই সুখবর। তবে সোনা নিয়ে এই গবেষণা বা সোনা উৎপাদনের দিকে আমাদের দেশ মনোযোগী বরাবরই। কর্ণাটকের রায়চুর জেলার হুট্টি গোল্ড মাইন দেশের একমাত্র সোনার খনি, যা 1947 সাল থেকে প্রায় 84 টন সোনা উৎপাদন করেছে। কারণ চীনের পর ভারতই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ যে দেশের নাগরিকরা সব থেকে বেশি সোনা ব্যবহার করেন। অনেকেরই হয়তো জানা নেই, ভারতের মধ্যে সব থেকে বেশি সোনার আকরিক রয়েছে বিহারের মাটিতে, বিহারের পরেই রয়েছে রাজস্থান এবং কর্ণাটক। কিছুদিন আগেই সন্ধান পাওয়া লিথিয়ামের খনি বদলে দিতে পারে দেশের তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ। আর এবারে ওড়িশার এই বিপুল সোনার খনির খোঁজ যে বড় সুখবর দেশের জন্যে তা ভীষণ স্পষ্ট। এবারে দেখার ঠিক কিভাবে ভারতের সৌভাগ্য বদলায়, কবেই বা কিছুটা হলেও নিম্নমুখী হয় আকাশ ছোঁয়া সোনার দাম।